আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা শিখব বর্ডার, মার্জিং অ্যান্ড পেডিং। তো আমি একটা আমার বেসিক্যালি এইখানে আমাদের ল্যাপটপে আমি ভিএস কোড ওপেন করে নিছি এবং এই পাশে আমাদের যে একটা ফাইল ক্রিয়েট করে নিছি এইচটিএমএল বর্ডার ডট এইচটিএমএল নামের, দেন এই পাশে আমাদের ওয়েব পেজটা ওপেন করছি। ফাইন, তো আমি এখানে টাইটেল দিচ্ছি বর্ডার। তো বর্ডার শেখার আগে বা দেখার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে বর্ডার কিভাবে কাজ করে বা কি বর্ডার এরকম রিলেটেড। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ওয়েব পেজ আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েব পেজ ব্ল্যাঙ্ক কিছু নাই। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করতেছি মাউসের, দেন এখান থেকে ইনস্পেক্ট, ওকে। তো এরপরে এখানে দেখেন এলিমেন্টস অ্যান্ড দেন স্টাইলস, এরপরে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখেন একটা এরিয়া আছে একটা বক্সের মতো। ফার্স্টের বক্স হচ্ছে কি মার্জিং, এরপরে বর্ডার, এরপরে পেডিং, এরপরে আমাদের কন্টেন্ট থাকবে। আমি ফার্স্টে ইটা দেখাই দিই, সেটা হচ্ছে লাইক বর্ডার। ওকে, বর্ডারটা কি মনে করেন আমি এখানে একটা এস ওয়ান দিলাম এবং এইখানে লিখলাম ওয়েলকাম টু সামথিং। সো আমি চাচ্ছি এর উপরে কোন একটা বর্ডার থাকবে, বর্ডার হচ্ছে চতুর্দিকে একটা কিছু থাকা। সো বর্ডার অনেক ধরনের থাকতে পারে, ডট থাকতে পারে, ড্যাশ থাকতে পারে, সলিড থাকতে পারে, এরকম অনেক ধরনের বর্ডার আছে। ফাইন, তো আমি এখানে ইন্টারনাল সিএসএস অ্যাড করবো। সিএসএস অ্যাড করার জন্য আমরা জানি এই টাইটেলের নিচে আমাদের স্টাইল লিখতে হয়, স্টাইল ট্যাগ লিখতে হয়, দেন আমি এইচ ওয়ানের একটা বর্ডার দেব বি, যেহেতু আমরা এইচ ওয়ানের মধ্যে আমরা বর্ডার অ্যাপ্লাই করব, তো এর জন্য আমি এইচ ওয়ান দিলাম, দেন এখানে লিখতে হবে বর্ডার। বর্ডার, তো বর্ডারের এখানে তিনটে প্রপার্টি থাকবে, একটা হচ্ছে কতটুকু পুরু থাকবে বা মোটা থাকবে, বা এরকম সাপোজ এই লেখার উপরে বর্ডার এইখানে লেখ মানে এরকম কোনো একটা মানে বক্স আকৃতির একটা কালার থাকবে। সো আমি দিলাম এখানে 2 পিক্সেল স্পেস, এরপরে সলিড, আমি চাচ্ছি যে সলিড মানে একদম সলিড আকৃতির বর্ডার হবে এরকম কিছু। এরপরে আমি একটা কালার দেবো, তো এখানে সলিড দিছি, সলিড হচ্ছে ডিফল্টভাবে কালো থাকে, তো আমি এখানে চাইলে যে কোনো কালার দিতে পারি, গ্রে, রেড, গ্রিন, ইয়েলো, আপনি যে কোনো চা কালার দিতে পারেন। আমি এখানে দিচ্ছি লাইক গ্রিন, ওকে। তো দেখেন এইখানে আমাদের ওয়েলকাম টু এনির লেখার চতুর্দিকে একটা বক্স বা একটা বর্ডার চলে আসছে, এটা হচ্ছে কিন্তু বর্ডার, ঠিক আছে, বর্ডার চলে আসছে। ফাইন, তো চাইলে আপনি যে কোনো ধরনের বর্ডার ইউজ করতে পারেন, এখানে চাইলে সলিডের জায়গায় আপনি দিতে পারেন ডট, ডট দিলে একটু মানে এরকম ডট 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 দিয়ে বর্ডার আসবে। এরপর আপনি চাইলে আরও অনেকগুলো বর্ডার অ্যাপ্লাই করতে পারেন, এখানে অনেক ধরনের বর্ডার আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বর্ডার শিখলাম, তো বর্ডারের ওকে, তো বর্ডার শেখার পরে আমি চাচ্ছি যে বর্ডারের দেখেন এই যে বর্ডার আমি বড় করতেছি, ফাইন, এটা হচ্ছে বর্ডার। তো আমি চাচ্ছি বর্ডারের যে মানে কোনাগুলো একটু বাঁকানো থাকবে এরকম কিছু, তো এই কাজটা আমরা খুব সুন্দর করে করতে পারি। আমরা লিখতে পারি বর্ডার রেডিয়ান্স, একে বলে বর্ডার রেডিয়ান্স, বর্ডার রেডিয়ান্স আমি দিলাম হচ্ছে 5 পিক্সেল। তো 5 পিক্সেল একটু মানে এই কর্নারগুলো একটু বাঁকা হয়ে থাকবে, দেখা যাচ্ছে, আমি একটু বাড়াই দিই তাহলে দেখতে আর একটু ইজি হবে। আমি 25 পিক্সেল দিয়ে দিচ্ছি, ওকে। দেখেন এখন কিন্তু আমাদের যে বর্ডারের কর্নারগুলো কিন্তু একটু বাঁকানো হয়ে গেছে, যেটা কিনা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি একটু এই ওকে, তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, তাহলে দেখতে একটু ভালো হবে। আমি রেড কালার দিয়ে দিচ্ছি, ওকে, দেখতে আমাদের অনেকটা সুন্দর দেখাচ্ছে আর কি। এ হচ্ছে আমাদের বর্ডারের কাজ, বর্ডারের অনেক ধরনের কাজ আছে, বর্ডারে আপনি চাইলে অনেকই স্টাইল করতে পারেন এরকম কিছু। তো আমি এখানে একটা লাইক ডিপ দিলাম, তো এই ডিপে আমরা বর্ডার দেবো এরকম কিছু। তো এখানে প্রথমে ডিপ দিচ্ছি, এরপরে হচ্ছে ডিপের মধ্যে একটা হাইট সেট করে দিচ্ছি 20 পিক্সেল এরকম কিছু, সরি 200 পিক্সেল, এরপর উইথ দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, এরপর হচ্ছে আমরা বর্ডার দিয়ে দিচ্ছি, তো বর্ডার বর্ডার দিয়ে দিচ্ছি 5 পিক্সেল, সরি 5 পিক্সেল সলিড লাইক ইয়েলো কালার, ইয়েলো কালার দিচ্ছি, ওকে, ফাইন। তো দেখেন আমাদের একটা আমি একটা ডিপ নিছি, ডিপের ভিতরে বা আমি ডিপের একটা হাইট উইড সেট করে দিছি এবং একটা বর্ডার দিছি, চতুর্দিকে একটা ইয়েলো কালার বর্ডার দিছি। তো এইখানে দেখুন কর্নারগুলো আমি একটু মানে বাঁকানো করতে চাচ্ছি, তো কর্নার বাঁকানো করার জন্য আমরা চাচ্ছি মানে প্রত্যেকটা কর্নার একটু বাঁকা থাকবে, তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি বর্ডার রেডিয়েন্স ইউজ করতে পারি। ফাইন, বর্ডার রেডিয়েন্স, এই বর্ডার রেডিয়েন্স দিলাম
30 pixel. ওকে দেখেন চতুর্দিকে কিন্তু একটু বাঁকানো হয়ে গেছে, ফাইন। তো তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, ফাইন। তো আমি চাচ্ছি না, আমি এটা উঠাই দিচ্ছি একটু দেখার সুবিধার্থে, ফাইন। তো আমি চাচ্ছি না এই পাশে দেখেন এই তিন পাশেই একটু কোণ আকৃতি থাকবে, এবং এই পাশে শুধু আমাদের একটু এই রকম বর্ডারের কর্নারটা একটু মানে বাঁকানো থাকবে। তো এটা হচ্ছে আমাদের, একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের মানে বর্ডারের আপনি চারটা সেন্টার মানে ধরতে পারেন, সেটা হচ্ছে 1, 2, 3, 4 এরকম কিছু, বা XYZW এরকম কিছু। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন, স্টার্টিং পয়েন্ট, তারপর এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, চারটা কর্নার ইউজ করতে পারেন। তো লিখতে পারেন বর্ডার রেডিয়ান্স, বর্ডার রেডিয়ান্স। তো এখানে চারটা কর্নার ভাবে আপনি চারটা প্রপার্টি বা চারটা ভ্যালু আপনি এখানে সেট করে দিতে পারেন। সাপোজ মনে করেন আপনি দিতে পারেন 10 পিক্সেল, এরপর স্পেস 20 পিক্সেল, এরপর স্পেস 30 পিক্সেল, এরপর 40 পিক্সেল। আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ফাইন। এরপরে দেখেন প্রত্যেকটা কর্নার একটু দেখেন, এই কর্নারটি কিন্তু অল্প আসছে মানে 10 পিক্সেল, এই কর্নারটা 20 পিক্সেল আসছে, এটা 30 পিক্সেল, এবং এইটা হচ্ছে 40 পিক্সেল, কিন্তু একটু কর্নার কিন্তু বাজ হয়ে গেছে, এই যে একটু কর্নার কিন্তু একটু মানে ভিতর দিকে চলে গেছে। সো এই যে বর্ডারের অবস্থান অবস্থান যে পরিবর্তন হচ্ছে এরকম কিছু। তো এইটা কিন্তু আমরা অনেক সময় আমাদের অনেক ইনপুট বক্সের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো আমরা সেইখানে আমাদের এই বর্ডার রেডিয়াস ইউজ করে আমরা এইগুলো কাজ করতে পারি, খুব সুন্দর কাজ করতে পারি। আমরা চাইলে আমরা কোনো বাটনে কাজ করতে পারি, আমরা চাইলে কোনো স্টাইল মানে বাটনের স্টাইলে অ্যাপ্লাই করতে পারি, আমরা জানি বাটনের চতুর্দিকে একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার থাকে, আমরা চাইলে সেটা কি স্টাইল করতে পারি খুব সুন্দর করে আমাদের ইচ্ছা মতো করতে পারি, ফাইন। এটা দেখার জন্য আর একটু ইজি ওয়ে, সাপোজ আমি এখানে 0 পিক্সেল করে দিচ্ছি, এরপর 0 পিক্সেল করে দিচ্ছি, অ্যান্ড দেন 0 পিক্সেল করে দিচ্ছি, সরি, হ্যাঁ 0 পিক্সেল করে দিচ্ছি। আমি চাচ্ছিলাম যে এই কর্নারটি একটু বাঁকানো থাকবে, দেখেন দেখতে একটু সুন্দর লাগতেছে। আচ্ছা আমি একটু কমাই দিতেছি এতটুকু, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে এরকম কিছু। ওকে তো দেখেন আমি যখন উইথটা 100% করে দিয়েছি তখন দেখেন দেখতে একটু সুন্দর লাগতেছে, এই কানিটা, এই কানিটা, এই কানিটা একটু ভিতরের দিকে আসছে। আপনি চাইলে আরও অনেক বাড়াই দিতে পারেন আপনার ইচ্ছা, ফাইন। তো সিএসএস দিয়ে আমরা অনেক বিভিন্ন ধরনের আমার স্টাইল অ্যাপ্লাই করতে পারি। ওকে তো এরপরে আমরা মার্জিং এবং পেডিং সম্পর্কে দেখব। তো আমি এই লেখাটা রাখতেছি, দেন আমি এটা উঠাই দিতেছি, এটা আমাদের প্রয়োজনে ডিপটাকে উঠাই দিতেছি, আমি ডিপটাকে কিন্তু উঠাই দিতেছি, ফাইন। এরপর আমাদের এইখানে একটা লেখা আছে ওয়েলকাম টু এনি, ফাইন। তো আমি এইখানে আমাদের যে বর্ডার এবং রেডিয়েন্স দেওয়া আছে এর মধ্যে আমরা একটা মার্জিং অ্যাড করব, মার্জিং অ্যাড করব, দেন প্যাডিং অ্যাড করব, দেন আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমি এই সময়ের মধ্যে মার্জিং দিয়ে দিতেছি, মার্জিং লাইক 100 পিক্সেল। ওকে তো দেখেন যখন আমি মার্জিং 100 পিক্সেল দিচ্ছি তখন কি হচ্ছে, আমাদের টোটাল বর্ডার সহ আমাদের এটা হচ্ছে আমাদের মনে করেন বর্ডার, এটা হচ্ছে আমাদের হচ্ছে লাইক ওয়েলকাম টু এনি, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, বিষয়টা বোঝার ট্রাই করেন, এটা হচ্ছে আমাদের বর্ডার, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তাহলে কি হচ্ছে মার্জিং কি করে, মার্জিং আমাদের কন্টেন্টের বাইরে কাজ করে, আর পেডিং কাজ করে আমাদের কন্টেন্টের ভিতরে। তো আমি যদি এখানে পেডিং দিয়ে দিচ্ছি লাইক পেডিং 50 পিক্সেল, তো দেখেন কি কাজ করতেছে, তখন আমাদের এই যে ওয়েলকাম টু এনি এর মানে ভিতরে কাজ করতেছে, মানে বর্ডারের ভিতরে কাজ করতেছে পেডিং, যেটা কিনা আমি প্রথমে আপনাদের ভিডিও শুরুতেই দেখালাম যে আমাদের এটা হচ্ছে মার্জিং কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের বর্ডার, আর এই ভিতরে কাজ করতেছে আমাদের হচ্ছে এইখানে পেডিং। আমি যদি একটু বড় করে আপনাদের দেখায় দেখেন, এই এত এই পাশ দিয়ে চলতেছে হচ্ছে আমাদের মার্জিং, এবং এই পাশে চলতেছে আমাদের বর্ডার। আচ্ছা আমি একটু কালারটা ডিফারেন্ট করে দিই, তাহলে দেখতে আর একটু মানে সুন্দর হবে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, তো আমি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এরপর হচ্ছে আমি এই এইচ ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এই এইচ ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার, তো এখন দেখেন কি কাজটা হচ্ছে। এর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মানে আমাদের হচ্ছে বডি, এবং এর হচ্ছে আমাদের বর্ডার, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের লাইক কন্টেন্ট। আচ্ছা আমি কালারটা উঠাই দিই, দেখতে একটু মানে ভালো লাগতেছে না তেমন, ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিই, দেখতে ভালো হবে আর কি, হ্যাঁ ফাইন। তো দেখেন এইখানে আমাদের হচ্ছে বর্ডার এবং হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের বর্ডার, এইখানে হচ্ছে প্যাডিং কাজ করতেছে, এটা মার্জিং, এবং আমাদের এই ওয়েলকাম টু এনি এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে। তো মার্জিং এইটা কিন্তু মাথায় মাসবে রাখতে হবে, এটা আমি নিজেও অনেক সময় মানে কনফিউশন হয়ে যাবে, ভুলে যাই,
কোথায় মার্জিং কাজ করে এবং কোথায় প্যাডিং কাজ করে। তো মাস্ট বি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মার্জিং সব সময় আপনাদের বর্ডারের বাইরে কাজ করে মার্জিং, এবং বর্ডারের ভিতরে কাজ করে কন্টেন্টের বাইরে, কন্টেন্টের বাইরে কাজ করে হচ্ছে প্যাডিং। ঠিক আছে, তো মনে করেন এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এর বাইরেতে কাজ করতেছে প্যাডিং, আর এইখানে কাজ করতেছে মার্জিং। ওকে, তো আমি যদি আপনাদের একটু ইন্সপেক্ট করে দেখাই, দেখেন এই যে এইখানে একটু আপনাদের এক্সাম্পল দেই, সেটা হচ্ছে মার্জিং, এটা হচ্ছে আমাদের মার্জিং কাজ করতেছে। এরপর একটা বর্ডার আছে, এই যে বর্ডার আমরা দিছি, তো বর্ডারের একটু পুরু করে দেই, এখানে 2 পিক্সেলের জায়গায় আমি এখানে 10 পিক্সেল করে দিই, তাহলে দেখতে আর একটু আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বর্ডার। ওকে, এরপর প্যাডিং, এরপর যেহেতু আমরা 50 পিক্সেল প্যাডিং দিছি, এর জন্য আমাদের এইখান থেকে প্যাডিং কাজ করতেছে, দেন কন্টেন্ট। সো এই প্যাডিং এবং মার্জিং আমাদের কাজের জন্য প্রচুর প্রয়োজন হবে, বা অনেক ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন হবে, মাস্ট বি জানে রাখলাম, ইভেন জানাটা খুবই প্রয়োজন। আর আরেকটা বিষয় আমি ভুলে গেছি, সেটা হচ্ছে মার্জিং আপনি 4টেভাবে দিতে পারবেন। মার্জিনের অনেকটা প্রপার্টি আছে, যেমন মার্জিন দিতে পারেন আপনি টপ, এরপরে মার্জিন বটন, এরপরে আপনি দিতে পারেন মার্জিন লাইক লেফট, মার্জিন রাইট, আপনি চাইলে পৃথক পৃথকভাবে মার্জিন এগুলো সেট করে দিতে পারেন আপনার ইচ্ছা। এইখানে সাপোজ 100 দেওয়া হয়েছে, 100 পর্যন্ত যখন আমি মার্জিং 100 দিছি, তখন এক এই 4টা প্রপার্টি একসাথে কাজ করতেছে, মানে টপে 100 পিক্সেল কাজ করতেছে, রাইটে 100 পিক্সেল কাজ করতেছে, বটনে 100% কাজ করতেছে, এবং লেফটেও 100 পিক্সেল কাজ করতেছে। ইভেন যখন আমি পেডিং 50 পিক্সেল দিছি, এই 50 পিক্সেল একা 4টার প্রপার্টি কাজ করতেছে। আপনি চাইলে এখান থেকে সরি পেডিং টপ রাইট এরকম দেখতে পারেন, এখানে টপ আছে, আমি লেফট দিলাম, এরপরে পেডিং আপনি চাইলে রাইট দিতে পারেন, এরপরে পেডিং টপ দিতে পারেন, এরপরে পেডিং বটম দিতে পারেন। তো এই যে এই প্রত্যেকটা কাজ একটা ভাবে, মানে একটা পেডিংয়ে কাজ করতেছে। ওকে ফাইন, তো এখন আপনি চাইলে পৃথক পৃথকভাবে পেডিং দিতে পারেন। সাপোজ আমি এই পেডিংয়ের ক্ষেত্রেই দেখাচ্ছি, এটা আমি একটু আচ্ছা এটা কমেন্ট করে দিই। ওকে, তো পেডিং মনে করেন আমি এটাও সরাই দিচ্ছি, পেডিং আমি দিচ্ছি লেফটে, তো লেফটে দেখেন এখন কিন্তু পেডিং আমাদের কিচ্ছু নাই, ফাইন। তো আমি চাচ্ছি পেডিং মানে লেফটে 100 পিক্সেল যাবে, 100 পিক্সেল, আচ্ছা 100 পিক্সেল অনেক বেশি হয়ে যাবে, আমি এখানে 20 পিক্সেল দিলাম, আচ্ছা লেফটে 20 পিক্সেল একটু সরে গেছে। আমি চাচ্ছি যে রাইটে, রাইট মানে এই পাশ থেকে, এই পাশ থেকে আসবে হচ্ছে আমাদের 30 পিক্সেল, আচ্ছা রাইটে বোঝা যাবে না কারণ এখানে অলরেডি জায়গা ফাঁকা আছে। এরপর হচ্ছে টপ, টপে দেখেন কোনো জায়গা ফাঁকা নাই, তো আমি চাচ্ছি যে টপ থেকে উপরে মানে একটু জায়গা সরে আসো, জায়গা থেকে সরে আসো এরকম কিছু, তো আমি 50 পিক্সেল দিচ্ছি। তো যখন 50 পিক্সেল দিচ্ছিলাম তখন দেখো টপ থেকে সরে আসতেছে, এই বর্ডারের ভিতরে কিন্তু আছে, ঠিক আছে টপ থেকে সরে আসতেছে, ফাইন। এরপরে বটন, আমি চাচ্ছি বটন থেকে কিছুটা, এই যে বটন, বটন থেকে এই লেখাটা কিছুটা সরে যাবে এরকম কিছু, তো আমি চাচ্ছি কত পার্সেন্ট সরে যাবে, সেটা হচ্ছে আমি 60 পিক্সেল এরকম দিচ্ছি। আপনি চাইলে ওকে, তো 60 পিক্সেল এখানে চলে আসছে, আপনি চাইলে এখানে পার্সেন্টেজ দিতে পারবেন, আপনি চাইলে এখানে র্যাম দিতে পারবেন, পিক্সেলে দিতে পারবেন, আপনি চাইলে অনেক ওইতে এই ভ্যালুগুলো সেট করতে পারবেন। সো মার্জিংও এইভাবে আপনি কাজ করতে পারবেন, চাইলে ইচ্ছে মতো টপে দিতে পারেন, বটনে দিতে পারেন, লেফটে দিতে পারেন আপনার ইচ্ছা। ওকে, তো আরেকটা বিষয় এইখানে, আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে পেডিং ক্ষেত্রে এবং মার্জিং ক্ষেত্রে দুইটাই ক্ষেত্রে কাজ করে। সাপোজ মনে করেন এইখানে এক্স এবং ওয়াই ভাবেও কাজ করে, সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়াই কক্ষ এবং হচ্ছে আমাদের এক্স কক্ষ এরকম, তো আমি একটা পেডিং দিচ্ছি, পেডিং, তো আপনি যদি এখানে দুইটা ভ্যালু সেট করেন, সাপোজ মনে করেন লাইক 30 পিক্সেল, যখন 30 পিক্সেল দিলেন বা আমরা পেডিং 30 পিক্সেল দিলাম, তখন কী করলো চতুর্দিকে এই পাশে 30 পিক্সেল কাজ করতেছে, এই পাশে ডান পাশে বটনে এবং লেফটে প্রত্যেকটা জায়গাতেই আমাদের 30 পিক্সেল কাজ করতেছে। যখন আমি আর একটা ভ্যালু এখানে সেট করে দেবো, সেটা হতে পারে 40 পিক্সেল, তখন যে কাজটা করতেছে দেখেন, তখন কাজ করতেছে হচ্ছে আমাদের, এর হচ্ছে আমাদের প্রথম যে ভ্যালু এটা কাজ করতেছে টপ টু বটন, টপ এবং বটনে 30 পিক্সেল, আর যখন 40 পিক্সেল দিতেছি তখন কাজ করতেছে লেফট এবং রাইটে। আচ্ছা আমি একটু বেশি করে দিই যেন দেখতে আর একটু ইজিয়ার হয়, আমি 80 পিক্সেল করে দিচ্ছি, দেখছেন তখন আমাদের কাজ করতেছে লেফট এবং রাইটে। তো প্রথম হচ্ছে আমাদের কাজ করতেছে এক্স এর জন্য, এর কাজ করতেছে ওয়াই এর জন্য কাজ করতেছে এরকম। সো কাজ করতেছে এরকম, আমি একটু আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, এখানে হচ্ছে এক্স, সরি প্রথমটা ওয়াই এবং পরেরটা কাজ করতেছে এক্স,
এরকম কিছু। প্রথম হচ্ছে এটা যদি y লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের x লক্ষ্য করি, তো প্রথমে হচ্ছে y কাজ করতেছে তারপরে x কাজ করতেছে এরকম। এটা হচ্ছে 30 পিক্সেল আপনি যখন সেট করে দিচ্ছেন তখন টপ টু বটম কাজ করতেছে, যখন 80 পিক্সেল আমি সেট করে দিতেছি তখন আমাদের রাইট এবং লেফটে কাজ করতেছে এরকম কিছু। আপনি চাইলে মার্জিং এর ক্ষেত্রেও একই ওয়েতে কাজ করতে পারবেন, আপনি চাইলে এখানে দুইটা ভ্যালু সেট করে দিতে পারেন। যেহেতু আমরা একটা ভ্যালু সেট করছি মানে চতুর্দিকে আমাদের এইখানে মানে মার্জিং নিছে 100 পিক্সেল, যখন আমি একটু বেশি আমি আরও কিছু ভ্যালু সেট করে দেবো, যেমন হতে পারে সেটা 50 পিক্সেল, তখন আমাদের দেখেন তখন আমাদের এই পাশ মানে ডান মানে সরি লেফট এবং রাইটে কিন্তু জায়গাটি একটু কমে গেছে। মানে প্রথমে যে 100 পিক্সেল এটা কাজ করতেছে টপ এবং বটনে আমরা জানি, এবং পরের যে ভ্যালুটা কাজ করতেছে সেটা কাজ করতেছে লেফট এবং রাইটে। যখন আপনি চারটে ভ্যালু দেবেন আপনি চাইলে চারটে ভ্যালু পৃথক পৃথকভাবে সেট করে দিতে পারেন, যেটা কিনা আমাদের দেখছিলাম যে টপ বটন লেফট রাইট মার্জিন বটন মার্জিন লেফট এরকম পেডিং বটন পেডিং লেফট, এভাবে আপনি চতুর্দিকে এগুলো সেট করে দিতে পারেন আপনার ইচ্ছা। সো এই ছিল পেডিং বর্ডার এবং মার্জিন রিলেটেড আজকের ভিডিও। সো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।